এই তিনটি বিষয় নিয়ে আপনি কখনো চিন্তা করবেন না। আমরা যে কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করি, যে কোনো বিষয় নিয়ে আমরা হতাশ হয়ে যাই, কিন্তু এই তিনটি বিষয় নিয়ে আপনি কখনো চিন্তা করবেন না। যদি চিন্তা করেন তাহলে আপনার প্রেশানি আরও বেড়ে যাবে, তাহলে আপনার টেনশন আরও বেড়ে যাবে। এক নম্বর, অভাব নিয়ে কখনো টেনশন করবেন না, যে আপনার সংসারে অভাব, আগামীকাল কী খাবো, আগামীকাল কী কাজ করব, আর স্ত্রী সন্তান পরিবার তাদের জন্য কী বাজার করব, এই চিন্তা করবেন না। অভাব আল্লাহ তাআলা দিয়েছেন, আবার অভাব মুক্ত করবেন সেই আল্লাহ তাআলা। যদি এই অভাবের সময় আপনি চিন্তা করেন তাহলে আপনার প্রেশানিটা আরও বেড়ে যাবে, আপনার মনটা খারাপ হয়ে যাবে, আপনার অন্তর নষ্ট হয়ে যাবে, আপনি যে কোনো সময় পাপাচারে লিপ্ত হয়ে যাবেন। এই টেনশন, এই চিন্তা আপনাকে পাপাচারের দিকে নিয়ে যাবে। এজন্য আপনি কখনো অভাবগ্রস্ত হলে চিন্তা করবেন না, সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, যে আল্লাহ তাআলা আপনাকে অভাব দিয়েছেন সেই আল্লাহ তাআলাই আপনার অভাব মুক্ত করবেন। দুই নম্বর, আপনার উপর যখন জুলুম করা হবে, অত্যাচার করা হবে, তখন আপনি এই বিষয়টা নিয়ে এত টেনশন করবেন না। জুলুম অত্যাচার এই পৃথিবীতে হবেই। আপনি যদি আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকেন, আল্লাহ তাআলাকে মেনে নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নেন, আল্লাহ তাআলার কিতাবকে যদি বিশ্বাস করেন, তাহলে দুনিয়াতে আপনার উপর জুলুম হবে, অত্যাচার হবে, নির্যাতন হবে, এটা নিয়ে সারাদিন টেনশন করার কোনো প্রয়োজন নাই। যদি আপনি টেনশন করেন তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, তাহলে মানুষের প্রতি আপনার ঘৃণা তৈরি হবে, হিংসা বিদ্বেষ বেড়ে যাবে। এজন্য জুলুম অত্যাচার যা কিছু হোক না কেন, এটা নিয়ে টেনশন করা যাবে না। আমার উপর যিনি জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন, আমার আল্লাহ তাআলা তিনি দেখছেন, তিনি অবশ্যই তার বিচার করবেন, অবশ্যই এটা একটা শেষ করবেন তিনি। এজন্য এটা নিয়ে কোনো টেনশন করা যাবে না। তিন নম্বর, দুনিয়াতে বেঁচে থাকার আশা করবেন না। অনেকেই আছে এই চিন্তায় সব সময় মগ্ন থাকে যে আমি দুনিয়াতে কীভাবে বেঁচে থাকব, আমি দুনিয়াতে কীভাবে আরও বেশি দিন বেঁচে থাকতে পারবো। এই চিন্তা আপনি করবেন না, দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার চিন্তা করবেন না। দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার চিন্তা করেছিল শয়তান। আপনি আমি এই চিন্তা করব যে আল্লাহ তাআলা যতদিন হায়াত রেখেছে ততদিন এই পৃথিবীতে থাকবো, তার ব্যতিক্রম কিছু নয়। আপনি যদি দুনিয়াতে বেশি দিন থাকার চেষ্টা করেন তাহলে আপনার অন্তর নষ্ট হয়ে যাবে, তাহলে আপনার মৃত্যুর প্রতি কোনো ভয় থাকবে না, আমলের দিকে আপনার কোনো খেয়াল থাকবে না। এজন্য দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার চিন্তা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকলকে যেন এই কথাগুলোর পর আমল করার তৌফিক দান করেন।